আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে আমি আহসান আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের দ্বন্দ্ব সম্পর্কে আমরা সবাই জানি তবে গত দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ভারত সরকার কর্তৃক কাশ্মীরের আর্টিকেল তিনশো বাতিল করা এবং সংসদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে গিলগিট বাল্টিস্তান আজাদ কাশ্মীর ও চীনের কাছ থেকে আকসাই চীন এলাকা দখল নেওয়ার হুমকি দেওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বে আবারও নতুন করে যুক্ত হয় চীন এর ফলে গত দুই হাজার বিশ সালের পাঁচই মে চীন ও ভারতের সৈন্যদের মধ্যে সীমান্ত সংঘর্ষ ঘটে ফলে ভারতের বিশ জন ও চীনের চারজন সৈন্য নিহত হয় কাশ্মীর নিয়ে ভারতের বিজেপি সরকারের উগ্র আচরণের কারণে বর্তমানে চীন ও পাকিস্তান একজোট হয়ে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ভারতের বিরুদ্ধে আর আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব কবে থেকে শুরু হয় চীন ও পাকিস্তানের বন্ধুত্ব বর্তমানে চীন পাকিস্তানের সম্পর্ক কতটা মজবুত ভারত কি পারবে পাকিস্তানের কাছ থেকে গিলগিট বালতিস্তান দখল নিতে চীন সুপার পাওয়ার হতে চাইলে পাকিস্তানের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা কতটা জরুরি চীন পাকিস্তান ঠিক কিভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ভারত কেন চীন পাকিস্তানের সামরিক জোটকে ভয় পাচ্ছে আর ভারত পাকিস্তান ও দক্ষিণ এশিয়া নিয়ে যারা আরও জানতে চান তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন এবার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে আমাদের প্রথম প্রশ্ন ছিল কবে থেকে শুরু হয় চীন পাকিস্তানের বন্ধুত্ব চীন ও পাকিস্তানের বন্ধুত্ব শুরু হয় একুশে মে উনিশশো সাল থেকে পাকিস্তান যখন ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে তখন চীনে চলছিল ভয়াবহ গৃহযুদ্ধ উনিশশো সালে চীনের গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে চীনের বর্তমান কমিউনিস্ট সরকার চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার দুই বছর পর তৎকালীন পাকিস্তান সরকার অফিসিয়ালি চীনের সাথে সম্পর্ক তৈরি করে এটা জেনে অবাক হবেন যে পাকিস্তানের সাথে চীনের আজকের এই মধুর সম্পর্কটি শুরু করেছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দি উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও চীনের সরকার প্রধান চু ইনলাই একটি ফ্রেন্ডশিপ চুক্তি স্বাক্ষর করেন ভারতের বিরুদ্ধে চীন ও পাকিস্তান শুরু থেকেই ছিল একে অপরের বন্ধু উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময়ও পাকিস্তান সরকার সাপোর্ট দিয়েছিল চীনকে পাশাপাশি আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল চীন চীনের সরকার প্রধান চুইনলাই ক্ষমতায় থাকাকালীন পাকিস্তান সফর করেন চারবার বর্তমানে চুইনলাইয়ের স্মরণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সড়কের নামকরণ করা হয় চুইনলাই রোড সাতাইশে মে উনিশশো সালে চীনের প্রেসিডেন্ট মাওশেতুং প্রচন্ড অসুস্থ থাকা সত্ত্বেও তিরাশি বছর বয়সে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী বুট্টুকে গ্রহণ করতে আসেন মাওশেতুং এর এটাই ছিল শেষ কোনো বৈদেশিক নেতার সাথে সাক্ষাৎকার পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী বুট্টুর সাথে দেখা করার মাত্র একশো দিন পরে মৃত্যুবরণ করেন চীনের মহান নেতা মাও মাওশেতুং আবার যদি একটু পিছনে ফিরে দেখি উনিশশো সালে চীনে যখন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয় তখন ইউরোপিয়ান ও আমেরিকানরা চীনের উপরে অবরোধ আরোপ করে এই অবরোধের ফলে চীনে দুর্ভিক্ষে মারা যায় প্রায় কয়েক কোটি লোক পশ্চিমারা যখন চীনের উপরে অবরোধ আরোপ করে তখন চীনের পক্ষে সাপোর্ট দিয়েছিল পাকিস্তান চীনের বিরুদ্ধে আনা সকল প্রস্তাবের বিরুদ্ধে দিত পাকিস্তান উনিশশো সালে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও চীনের মধ্যে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ স্থাপিত হয় এরই ফলশ্রুতিতে উনিশশো উনাশি সালে পশ্চিমেরা চীনের উপর থেকে সকল প্রকার অবরোধ তুলে নেয় সালে চীনের গণহত্যার কারণে পশ্চিমারা আবারও অবরোধ আরোপ করে চীনের উপরে পশ্চিমা অবরোধ আরোপের ফলে চীন নিজেদের প্রযুক্তিগত উন্নতির জন্য সাহায্য পাকিস্তানের কেননা সোভিয়েত বিরোধী যুদ্ধের কারণে পশ্চিমারা অনেক আধুনিক প্রযুক্তি দিয়েছিল পাকিস্তানকে আর পাকিস্তান সরকার গোপনে সব টেকনোলজি শেয়ার করত চীনের সাথে উনিশশো সালে এই অবরোধের কারণেই চীন ও পাকিস্তান একজোট হয় নিজস্ব প্রযুক্তিতে আধুনিক যুদ্ধবিমান তৈরি করার জন্য বর্তমানে পাকিস্তানে জেফ থান্ডারও এই চুক্তির ফসল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ তিরিশ বছর পশ্চিমেরা যখন চীনের উপরে অবরোধ দিয়ে রেখেছিল তখন পাকিস্তান চাইলেই চীনের সাথে সম্পর্ক এড়িয়ে যেতে পারত তখন চীনের মাথাপিছু আয়ও ছিল পাকিস্তানের চেয়ে অনেক কম উনিশশো সাল পর্যন্ত চীনের মাথাপিছু আয় ছিল ভারত পাকিস্তান বাংলাদেশের চেয়েও কম অপরদিকে তখন চীন চাইলেও পাকিস্তানকে সাহায্য করতে পারত না কারণ চীন নিজেই ছিল অনেক গরিব দেশ কিন্তু বর্তমানে চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ আগামী সাত বছরের মধ্যে আমেরিকাকে পিছনে ফেলে চীনই হবে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আর ঠিক এ চীন সবার আগে সাহায্য করছে পাকিস্তানকে বর্তমানে চীন পাকিস্তানের সম্পর্ক কতটা মজবুত ভারত কি পারবে পাকিস্তানের কাছ থেকে গিলগিট বাল্টিস্তান দখল নিতে বর্তমানে চীন ও পাকিস্তানের সম্পর্ক গত সত্তর বছরের মধ্যে সবচেয়ে মজবুত চীন কেন সবসময় পাকিস্তানকে সাপোর্ট দেয় এমন এক প্রশ্নের জবাবে চীনের এক নেতা উত্তর দিয়েছিলেন পাকিস্তান হচ্ছে চীনের ইসরায়েল ঠিক এ কারণেই যেকোনো যে কোনো বিষয়ে পাকিস্তানকে সাপোর্ট দেয় চীন যখন গরিব ছিল তখন পাকিস্তান প্রায় সময় চীনকে সাহায্য করত চীনে ভূমিকম্প বা বন্যা হলে সর্বপ্রথম পাকিস্তান থেকেই চীনে সাহায্য যেত সবার আগে চীনের আর্থিক উন্নতির কারণে বর্তমানে চীন ও পাকিস্তানকে সাহায্য করছে নানান ক্ষেত্রে বর্তমানে চীন পাকিস্তান সম্পর্কে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক এই প্রকল্পের আওতায় চীন সরকার পাকিস্তানে বিনিয়োগ করে প্রায় বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের মোট জিডিপি যেখানে বিলিয়ন মার্কিন ডলার সেখানে চীন বিনিয়োগ করে আরও বাষট্টি বিলিয়ন মার্কিন ডলার একটা সময় পাকিস্তান পশ্চিমা অনুদানের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে পাকিস্তান পশ্চিমা অনুদান ও ঋণের জন্য ততটা আগ্রহী না এর অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের জন্য চীনের বিশেষ আর্থিক সুবিধা চীন পাকিস্তানকে বাষট্টি বিলিয়ন ডলার ঋণ আকারে দিলেও এই ঋণ পরিশোধের সময়সীমা শুরু হবে বিশ বছর পর থেকে যেখানে মিনিমাম সুদের হার মাত্র দুই শতাংশ ব্যাংক ও আইএমএফ থেকে ঋণ নেওয়ার সময় পশ্চিমেরা প্রায় সময়ই নানান ধরনের শর্ত প্রদান করে থাকে বিপরীতে চীন কোনো প্রকার শর্ত ছাড়াই ঋণ দিয়ে থাকে এ পর্যন্ত চীন যে সকল দেশে বিনিয়োগ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে পাকিস্তানি এ থেকেই বোঝা যায় বর্তমানে চীন ও পাকিস্তানের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ পাকিস্তান ও চীনের এমন বন্ধুত্বপূর্ণ সময়ে ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব না পাকিস্তানের কাছ থেকে গিলগিট বাল্টিস্তান এলাকা ছিনিয়ে নেওয়া এতদিন ওই এলাকাটি নিরাপত্তার জন্য কাজ করত শুধুমাত্র পাকিস্তান এখন চীন পাকিস্তানের সিপেক প্রকল্পের কারণে গিলগিট বাল্টিস্তান এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যোগ হয়েছে চীনও ওয়ান বেল্ট ওয়ান রুট পরিকল্পনার আওতায় চীনের এই সিপেক প্রকল্পটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প আর পাকিস্তান অধ্যুষিত গিলগিট বাল্টিস্তান এলাকার মধ্য দিয়েই গিয়েছে চীনের সিপেক প্রকল্পটি কাজেই চীন কোনোভাবেই চাইবে না গিলগিট বালতিস্তান এলাকার দখল পাকিস্তানের কাছ থেকে ভারতের হাতে চলে যাক যদি এমনটা হয় তাহলে ব্যর্থ হয়ে যাবে চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ আর এসব কারণেই বর্তমানে ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব না পাকিস্তানের কাছ থেকে গিলগিট বাল্টিস্তান সহ কাশ্মীর এলাকার দখল নেওয়া আর যদি ভারত এমনটাই করতে চায় তাহলে এটা হবে ভারতের জন্য আত্মহত্যার সামিল চীন সুপার পাওয়ার হতে চাইলে পাকিস্তানের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা কতটা জরুরি চীন সুপার পাওয়ার হতে চাই সোভিয়েত ইউনিয়ন ছিল সবচেয়ে শক্তিশালী আফগান সোভিয়েত যুদ্ধে পাকিস্তানের ভূমিকার কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এর ফলে বিশ্ব রাজনীতিতে একক সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়াও আমরা যদি চীনের ভৌগোলিক অবস্থানের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব চীনের পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর যেখানে রাজত্ব করছে মার্কিন নৌবাহিনী পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান এলাকায় প্রায় সময় টহল দিয়ে থাকে মার্কিন যুদ্ধজাহাজ আর প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম ও হাওয়াই দ্বীপপুঞ্জ এলাকায় রয়েছে আমেরিকার প্রধান নৌগাঁটি এখন কোনো সময় যদি চীনের সাথে আমেরিকার যুদ্ধ হয় তখন চীন পূর্ব দিক দিয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবরোধের সম্মুখীন হবে আর ঠিক এ কারণেই চীন পূর্ব দিকে সমুদ্রে বাণিজ্যের পাশাপাশি পশ্চিম দিকের রুট দিয়েও আমদানি রপ্তানির প্রতি গুরুত্ব আরোপ করছে চীনের আশা চীন যদি পাকিস্তান ইরান ও রাশিয়ার সাথে ভালো অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে তাহলে যেকোনো যুদ্ধ পরিস্থিতিতে পূর্ব দিকের সামুদ্রিক বাণিজ্য রাস্তা অবরোধ থাকলেও চীনের পশ্চিম দিকের বাণিজ্যিক রাস্তাগুলো থাকবে নিরাপদ কারণ আমেরিকার পক্ষে ইরান পাকিস্তান ও রাশিয়াকে টপকে ওই সকল বাণিজ্যিক রাস্তায় আক্রমণ করা প্রায় অসম্ভব আর আমেরিকা কখনোই চাইবে না একসাথে চারটি বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধে জোরাতে। আমেরিকানরা ভালো করেই জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা এককভাবে কখনোই কোনো যুদ্ধে জয়ী হয়নি ইরাক আফগানিস্তান লিবিয়া সিরিয়া ভিয়েতনাম সবগুলো যুদ্ধেই আমেরিকা সরাসরি সাহায্য নিয়েছে ইউরোপীয় দেশগুলোর ইরাক যুদ্ধে ইউরোপীয়দের পাশাপাশি সাহায্য নিতে হয়েছে সৌদি আরব ও আমিরাতি শয়তানের চীন যদি পাকিস্তানের সাথে সম্পর্ক টিকিয়ে না রাখে তাহলে যে কোনো যুদ্ধের সময় চীন পূর্ব দিক দিয়ে অবরোধের পাশাপাশি পশ্চিম দিক দিয়েও অঘোষিত অবরোধের সম্মুখীন হবে মধ্য এশিয়ার পাঁচটি মুসলিম দেশ কখনোই পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না কারণ ওই দেশগুলো ভালো করেই জানে উনিশশো সালে সোভিয়েত আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানের ভূমিকার কারণেই আস্তারা স্বাধীন দেশ সকল ভৌগোলিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে চীনের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি চীন পাকিস্তান ঠিক কীভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে খুব গোপনে পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকেই পাকিস্তানের সাথে আমেরিকা সম্পর্কের অবনতি ঘটে আর এই সুযোগে দুই সাল থেকেই চীন ও পাকিস্তান নিজেদের সামরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একে অপরকে প্রযুক্তিগত সাহায্য করে আসছে সিপেক প্রকল্পের নিরাপত্তার নামে অনেক উচ্চ সামরিক প্রযুক্তি পাকিস্তানকে দিচ্ছে চীন সরকার বিশেষ করে ভারত যেন কখনোই পাকিস্তানকে বিমান হামলার মাধ্যমে পরাজিত করতে না পারে তাই চীন পাকিস্তানের সাথে মিলে তৈরি করেছে উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর পাকিস্তানের এই উচ্চ আকাশ নিরাপত্তার জালে ধরা খায় ভারতীয় পাইলট অভিনন্দন চীন চায় না ভারত কোনোভাবে সুপার পাওয়ার হিসেবে বিশ্বশক্তি হয়ে যাক এতে করে বিশ্ব রাজনীতিতে চীনকে ভারতের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আর সকল কারণে চীন ভারতকে সাহেস্তা করার জন্য নিয়মিত সামরিক অস্ত্র প্রযুক্তি দিয়ে সাহায্য করছে পাকিস্তানকে চীন চায় সামরিক দিক দিয়ে পাকিস্তান যেন ভারতের সমান শক্তিশালী হয় এতে করে ভারত কখনোই চীনের বিপক্ষে কথা বলবে না পাকিস্তান যদি শক্তিশালী হয় তাহলে ভারত সবসময় ব্যস্ত থাকবে পাকিস্তানকে নিয়ে বিশ্ব রাজনীতিতে নাক গলানোর মতো সময় বা শক্তি কোনোটাই থাকবে না ভারতের এছাড়াও গত কয়েক বছর ধরে ভারত রাশিয়াকে বাদ দিয়ে পশ্চিমাদের কথা মতো ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করার দিকে নজর দিয়েছিল অথচ একটা সময় ভারত চীন রাশিয়া ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সাথে মিলে ব্রিক্স নামে একটি সংস্থা তৈরি করার পরিকল্পনা করেছিল যেন ডলার ভিত্তিক মুদ্রা ব্যবস্থা থেকে বের হয়ে বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা যায় আর ঠিক তখনই আমেরিকা ভারতকে নিজেদের দলে নিয়ে নেয় এবং ব্রিক্স পরিকল্পনা ব্যস্তে যায় বর্তমানে আমেরিকা চাই এশিয়া মহাদেশে ভারত আমেরিকার হয়ে চীনের বিরুদ্ধে দাঁড়াক ওবামার আমলে মার্কিনীরা তাদের প্রশান্ত মহাসাগরীয় ইউনিটের নাম বদলে নামকরণ করে ইন্দু প্যাসিফিক অ্যালায়েন্স এখানে ইন্দু যোগ করা হয় ভারতীয়দেরকে খুশি করার জন্য আমেরিকার পরিকল্পনা ছিল ভারত তার সামরিক বাজেটের বড় একটি অংশ ব্যয় করবে নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য এবং ভারতীয় নৌবাহিনীর দখলে থাকবে ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরীয় এলাকার দখল থাকবে আমেরিকার নৌবাহিনীর হাতে স্বাভাবিকভাবেই চীন পশ্চিমাদের এমন কুপরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়িত হতে দিবে না পাল্টা কৌশল হিসাবে চীন দুই সালে সৈন্য মোতায়েন করে ভারতে ডোকলাম সীমান্তে এতে করে ভারতের নজর চলে যায় চীনের সীমান্তে নৌবাহিনীকে শক্তিশালী করার বদলে সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য বাজেট বাড়াতে বাধ্য হয় ভারত সরকার মোদী সরকার বাজেটের বড় একটি অংশ ব্যয় করতে থাকে চীন সীমান্ত এলাকায় রাস্তা ও ব্রিজ নির্মাণে দুই হাজার উনিশ সালে অভিনন্দন পাকিস্তানের হাতে ধরা খাওয়ার ফলে ভারত সরকার এখন বাধ্য হচ্ছে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করতে গত তেরো এক দুই হাজার একুশ তারিখে ভারত বিমান বাহিনী শক্তিশালী করার জন্য তিরাশিটি তেজাস বিমান নির্মাণের অনুমোদন করে ভারতের তিরাশিটি তেজাস বিমান নির্মাণের চুক্তি হওয়ার এক মাস পরে চীন ভারতের সাথে শান্তি চুক্তি করে এবং সৈন্য প্রত্যাহার করে নেয় সীমান্ত থেকে অথচ চীনের আমদানি রপ্তানির আশি শতাংশ হয়ে থাকে ভারতের দক্ষিণ দিক দিয়ে ভারত মহাসাগরের মধ্য দিয়ে আর ঠিক এ আমেরিকানরা চেয়েছিল ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অথচ এখন ভারতের কোনো সামরিক বিশ্লেষকই আর নৌবাহিনীকে শক্তিশালী করার কথা বলছে না সবাই এখন তেজাস ও রাফাইল নিয়ে মেতে আছে আর বিপরীতে চীন কিন্তু ঠিকই পাকিস্তানকে আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করে দিচ্ছে এখন তুরস্কও যুগ হয়েছে পাকিস্তানের সাথে পাকিস্তান ও তুরস্ক একসাথে কাজ করছে মিসাইল হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরির জন্য আর কয়েকদিন পরে দেখা যাবে অভিনন্দনের মতো পাকিস্তানের নৌবাহিনীও তুলে নিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনাদের ভারত কেন চীন পাকিস্তানের সামরিক জুটকে ভয় পাচ্ছে লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সাথে মারামারি হওয়ার পর থেকেই ভারতীয়রা আতঙ্কে রয়েছে চীন পাকিস্তানের দ্বিমুখী হামলার ভারতীয় মিডিয়া যতই লাফালাফি করুক না কেন বাস্তবতা হচ্ছে চীন ও পাকিস্তান যদি একজোট হয়ে ভারত আক্রমণ করে তাহলে ভারতের পরাজয় নিশ্চিত জনগণের কনফিডেন্স বাড়ানোর জন্য ভারতীয় জেনারেলরা মিথ্যা কথা বলে যাচ্ছে লাগাতার ভারতীয় সেনাবাহিনী যেখানে ছয়টি যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে কাশ্মীরের এক ইঞ্চি জায়গাও দখল করতে পারেনি সেখানে চীন ও পাকিস্তানের বিপক্ষে একসাথে যুদ্ধ জয়ের কথা বলা অনেকটা অবাস্তব স্বপ্নের মতো ভারতীয় ডিফেন্স বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী পাকিস্তান যদি কাশ্মীর দখল নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে তাহলে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের আক্রমণ রুখে দেওয়া সামর্থ্য রাখে আর পাকিস্তান যদি আগে যুদ্ধ শুরু করে তাহলে চীন হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না কিন্তু পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করবে কিন্তু কোনো কারণে ভারত যদি চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এটা হবে পাকিস্তানের জন্য সুবর্ণ সুযোগ পাকিস্তান সেনাবাহিনী উনিশশো সালে এমন একটি সুযোগ মিস করলেও দ্বিতীয়বার এমন সুযোগ আর নষ্ট করবে না চীনের সাথে ভারতের যদি যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তানও যুদ্ধে জড়াবে এটা অনেকটা একশো পার্সেন্ট নিশ্চিত পাকিস্তান সেনাবাহিনী যেমন ভারত চীনের যুদ্ধ লাগার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীরও উচিত এমন একটি সুযোগের অপেক্ষায় থাকা এবং গোপনে সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ যেন বারমার উপরে অতর্কিত আক্রমণ করে এবং আরাকান দখল করেনি তখন চীন ও ভারত নিজেদের মধ্যে যুদ্ধের কারণে কোনো পক্ষই মায়ানমারকে সাহায্য করার সময় পাবে না আর সুযোগ বারবার আসে না আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি সুযোগ পেলে তার উপযুক্ত সদ্য ব্যবহার করবে আল্লাহ হাফেজ